তুই আমার বোনকে মেরে ফেলাইছস, এখন আসমারও মারতে যাস, অনেক সহ্য করছি আর না। অনেকদিন থেকে আপনারা যারা গরিব রাখাল শিক্ষিত বউ নাটকে করিমের শেষ পরিণতি দেখার জন্য অপেক্ষা করছেন, অবশেষে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কারণ খুব শীঘ্রই আসতে চলেছে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্ব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্ব কত তারিখে আপলোড করা হবে এবং তার বিস্তারিত আপডেট। গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্বটি দুর্দান্ত হতে চলেছে। বাড়ির মেজ ছেলে, ছোট ছেলে এবং মা থাকবে এক পক্ষে, অন্যদিকে করিম, মেজ বউ, ছোট বউ ও আসমা থাকবে এক পক্ষে, আরেকটি পক্ষে থাকবে বাড়ির দুই মেয়ে স্বপ্না, রত্না ও তাদের স্বামী। বাড়ির মেজ বউ হাসপাতাল থেকে ফিরবে আরো রাগান্বিত হয়ে, সে সবাইকে জেলের ভাত খাওয়াতে চাইবে। এদিকে বাড়ির দুই ছেলে ছেড়ে যাওয়ার পাত্র নয়, আরেকদিকে করিম ও আসমার চোখ জ্বলে গেছে। তাছাড়া প্রতিবেশী শিরা জামেলা আরো বাড়াতে চাইবে। এবার আর এলাকার মেম্বার কিছু করতে পারবে না, কারণ হচ্ছে এলাকার চেয়ারম্যান তাকে হুমকি দিয়ে গেছে। অন্যদিকে করিম তার পুরো সম্পত্তি তার দুই ভাইয়ের নামে করে দিয়েছে। বন্ধুরা, করিম ও আসমার সাথে পরবর্তীতে কি কি ঘটনা ঘটে তা দেখতে পারবেন গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্বে। আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি দুপুর 3টার সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্ব আপলোড করা হবে।